हेलो स्टूडेंट्स, हमार चैनले तुम्हारे प्रत्येक के स्वागत जानाच्छि। आज हमारे प्रश्न, फाइंड द रिमाइंडर व्हेन 7 to the power 98 इज डिवाइडेड बाय 5। अर्थात 7 to the power 98 संख्याटी के 5 दिए भाग कर ले भाग शेष कत हबे, एटी आमादेर प्रश्न। एक क्षेत्र संख्याटी 7 to the power 98, अर्थात ये संख्यार बेस कत, बेस हलो 7। कत दिए भाग करते हबे, 5 दिए भाग करते हबे। एक्षेत्रे आमादेर ए 7 एर एमन एकटी पावर निर्णय करते हबे तार फले जे संख्याटी आमरा पाबो सेई संख्याटी जेनो 5 एर गुणितकेर कोनो संख्या काछाकाछी हय। जेमन एक्षेत्रे आमरा 7 स्क्वायर एकटी 7 पावर निलाम, जे कत 7 स्क्वायर हलो 49। एई संख्याटी 5 एर गुणितकेर एकटी संख्या 50 एर काछाकाछी। एई 49 के आमरा लिखबो 50 - 1। नेक्स्ट हलो ए 98 के आमरा 2 दिए भाग करब, आमरा पाबो कत 49। अर्थात ए 7² होल टू दि पावर 49 इक्वल टू आमरा लिखते पारबो 50 - 1 होल टू दि पावर 49। लेफ्ट हैंड साइडे आमरा जा पाच्छी ता हलो 7 to the power 98 इक्वल टू ए 50 - 1 होल टू दि पावर 49। राइट हैंड साइडे आछे, एटी आमरा बाइनोमियल एक्सपेंशन नेब। एक क्षेत्र पावर कत आ 49। एन 49 अर्थात राइट हैंड साइडे बाइनोमियल एक्सपेंशन नीले 49 + 1 अर्थात 50 टर्म पा। ये 50 टर्मेर मध्य 25 पजिटिव और 25 नेगेटिव टर्म थे। अर्थात राइट हैंड साइडे बाइनोमियल एक्सपेंशन लिखी, राइट हैंड साइडे एक क्षेत्र पाची 50 to the power 49 - 49 C1 50 to the power 48 + 49 C2 50 to the power 47 - 49 C3 50 to the power 46। এইভাবে আমরা লিখতে পারবো, প্লাস ডট ডট করে আমরা লিখছি। লাস্টের টার্ম কত, -1। তার আগের টার্ম কত, তার আগের টার্ম হচ্ছে এরকম 49 C 48 50। তার আগের টার্ম হচ্ছে এরকম 50² 49 C 47 মাইনাস, এই ধরনের টার্ম আছে। এক্ষেত্রে অনেকগুলো টার্ম আছে। এখন এখান থেকে এই পর্যন্ত যে সংখ্যাগুলি আছে আমরা সেগুলোকে এক কাছাকাছি লিখলাম একটা ব্র্যাকেটের মধ্যে, বাদ বাকি সংখ্যা এরকম থাকলো। এখন এই যে ব্র্যাকেটের মধ্যে যে সংখ্যাগুলি লেখা হয়েছে দেখো, এক্ষেত্রে আমরা 50² কমন নিয়ে নিতে পারছি। তাহলে ব্র্যাকেটের মধ্যে থাকছে 50 to the power 47 - 49 C1 50 to the power 46 + 49 C2 50 to the power 45। এই রকম ভাবে টার্মগুলো আমরা লিখছি, -49 C 47 + 49 C 48 ইকুয়াল টু কত লিখতে পারি, 49 C 49 - 49 - 48 অর্থাৎ C 49 C 1 (50 - 1)। এখন ব্র্যাকেটের মধ্যে আছে দেখো, এই যে 49 C 1 49 C 2 49 C 47 এরা প্রত্যেকেই ধনাত্মক অখণ্ড সংখ্যা। সুতরাং এই ব্র্যাকেটের মধ্যে যে টার্মগুলি আসছে এগুলি আফটার ক্যালকুলেশন আমরা কি পাবো, একটি পূর্ণ সংখ্যা পাবো। তাহলে ব্র্যাকেটের বাইরে কত থাকছে, 2500। এক্ষেত্রে একটি পূর্ণ সংখ্যা পাবো, কে লিখলাম +49 C1 হলো 49 × 50 - 1 ইকুয়াল টু 2500। কে কে একটু পূর্ণ সংখ্যা, +49 এর সঙ্গে 50 আমরা মাল্টিপ্লাই করব, 2450 - 1 পেলাম। একে আমরা লিখতে পারছি 2500 K + 2449। লেফট হ্যান্ড সাইডে সংখ্যা কত ছিল, লেফট হ্যান্ড সাইডে ছিল 49 7 to the power 98। এখন আমাদের কি করতে হবে, এই 7 to the power 98 সংখ্যাটিকে আমি যদি 5 দিয়ে ভাগ করি তাহলে ভাগ শেষ কত আমাদের তা নির্ণয় করতে হবে। 5 + 2449/5 এটিকে আমরা এরকম লিখছি, 500 K + 2449 একে আমরা 5 দিয়ে ভাগ করব। 5 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি 4 × 5 = 20, এক্ষেত্রে 4 4 5
5 8 40, 5 9 45, और भाग शेष हलो 4। तहले एटीके लिखछि एरकम 4 8 9 प्लस 4/5। एक्षेत्रे एटी एकटी पूर्ण संख्या प्लस 4/5, अर्थात 7^98 संख्याटीके आमरा जदि 5 दिए भाग करी ताहले आमरा एकटी पूर्ण संख्या पाच्छी प्लस 4/5, अर्थात एक्षेत्रे भाग शेष होच्छे 5। ताहले रिमाइंडर एक्षेत्रे इक्वल टू 4। ए प्रश्नटी आमरा विकल्प एकटी पद्धतिते समाधान करते पारी, सेटी हलो कनग्रुएंस एर एप्लीकेशन हिसेबे। कनग्रुएंस टा कि आमरा संक्षेपे जदि बोली एरकम भावे आमरा लिखते पाच्छी। এখন আমাদের 7^98 সংখ্যাটিকে ভাগ করতে হবে 5 দিয়ে, ভাগ শেষ কত আমরা এটা জানতে চাই। এখন 7 এই সংখ্যাকে যদি 5 দিয়ে ভাগ করি ভাগ শেষ থাকে 2। আমরা লিখি 7 ইজ কনগ্রুয়েন্ট টু 2 মডুলো 5, অর্থাৎ 7 সংখ্যাটিকে 5 দিয়ে ভাগ করলে 2 ভাগ শেষ পাই। এটিকে আমরা নোটেশনের সাহায্যে লিখছি 7 ইজ কনগ্রুয়েন্ট টু 2 মডুলো 5। নেক্সট আমরা এইভাবে লিখব 7^4 ইকুয়াল টু 2^4। এটি কেন লিখলাম, কারণ এই 2^4 এই সংখ্যাটি হচ্ছে 16। এই 16কে 5 দিয়ে ভাগ করলে ভাগ শেষ হলো 1। এই 1 এলে আমাদের হিসাবে সুবিধা হবে, সেই কারণে আমরা হোল 2^4 করেছি দুদিকে। তাহলে নেক্সট আমরা লিখব 2^4 ইজ কনগ্রুয়েন্ট টু 1 মডুলো 5, অর্থাৎ 2^4 সংখ্যাকে 5 দিয়ে ভাগ করলে ভাগ শেষ হবে 1। এক্ষেত্রে আমরা লিখতে পারছি 7^4 ইজ কনগ্রুয়েন্ট টু 1 মডুলো 5, কারণ মডুলো ক্ষেত্রে বলা হয়েছে এ যদি বি এর সঙ্গে কনগ্রুয়েন্ট টু বি হয় মডুলো এম, আবার বি যদি সি এর সঙ্গে কনগ্রুয়েন্ট হয় মডুলো এম, তাহলে আমরা লিখতে পারি এ ইজ কনগ্রুয়েন্ট টু সি মডুলো এম। এটির আমরা প্রয়োগ এক্ষেত্রে লিখেছি। আমাদের সংখ্যা কত আছে, সংখ্যা আছে 98, সংখ্যা আছে 98। এখন 98 সংখ্যাকে আমরা 4 দিয়ে ভাগ করব, ভাগ করলে আমরা কত পাচ্ছি, লে 24 আর 2 তাহলে ভাগ শেষ থাকছে। তাহলে এখন আমরা লিখব এরকম 7^4 হোল টু দি পাওয়ার 24 ইজ কনগ্রুয়েন্ট টু 1^24 মডুলো 5, অর 7^96 ইজ কনগ্রুয়েন্ট টু 1 মডুলো 5। এখন আমাদের এই 7^96 তো লাগবে না, 7^98 লাগবে। তাহলে আমরা কী করবো না, উভয় পক্ষে 7² দিয়ে মাল্টিপ্লাই করব, 7² মডুলো 5। 7² কত, 7² হলো 49, 7² ইকুয়াল টু 49। এই 49 সংখ্যাটিকে যদি 5 দিয়ে আমরা ভাগ করি তাহলে ভাগ শেষ পাবো 4। তাহলে আমরা এটা লিখতে পারছি, এটি লিখতে পারছি, এই দুটি রিলেশন থেকে আমরা লিখতে পারছি 7^98 ইজ কনগ্রুয়েন্ট টু 4 মডুলো 5, অর্থাৎ 7^98 সংখ্যাটিকে 5 দিয়ে ভাগ করলে আমরা ভাগ শেষ বা রিমাইন্ডার পাবো 4।